নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই সপ্তাহে অর্থাৎ 31 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত কেমন যেতে চলেছে, অর্থাৎ আপনাদের এই সপ্তাহটা কতটা পরিমাণ শুভ হতে চলেছে এবং কতটা পরিমাণ বাধা বিঘ্ন আসতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। সাপ্তাহিক রাশিফলটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই যে একদম 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না, কারণ আপনাদের প্রত্যেকের নিজস্ব জন্মছক অনুযায়ী গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা আলাদা আলাদা চলছে। তাই প্রত্যেকেরই যে সেম ঘটনাই ঘটবে তা কিন্তু নয়, তবে এই সাপ্তাহিক রাশিফলটি আপনার চলার পথে গাইড হিসাবে বা সাপোর্ট হিসাবে কাজে আসবে। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে একটি কথা জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। সেই চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTRO TARGET। অনেকে রয়েছেন যারা এই চ্যানেলে কমেন্টস করছেন, দয়া করে আপনারা এই চ্যানেলে কমেন্টস করবেন না, কারণ আমি সেই ভিডিওটি, ফ্রি জন্মছক বিশ্লেষণের ভিডিওটি সেই চ্যানেলেই পাবলিশ করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও যেন মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত কেমন যেতে চলেছে। প্রথমে আসি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হবে, তবে আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক স্থিতির জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে। এই সপ্তাহে আপনারা দূরে কোথাও ভ্রমণেও যেতে পারেন বা ট্যুরেও যেতে পারেন। এছাড়াও এই সপ্তাহে আপনাদের পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে, তবে এই সপ্তাহে কিছুটা শত্রুতার মুখোমুখি আপনারা হতে পারেন। এছাড়াও এই সপ্তাহে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে পারেন। এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং অরেঞ্জ কালার। এরপর আসি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। এই সপ্তাহে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে, এবং যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন, বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বকেয়া অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সপ্তাহে আপনারা কাজের সূত্রে বা ফ্যামিলি ট্যুর কোথাও ঘুরে আসতে পারেন। যে কোনো কাজে কিন্তু এই সপ্তাহে আপনারা বাধার মধ্যে দিয়ে অতিক্রম করবেন, অর্থাৎ স্মুথলি কোনো কাজ কিন্তু হবে না, তবে আলটিমেটলি সেই কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। মনের উদ্যমকে বাড়াবেন। একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই সপ্তাহে আপনাদের মাথা গরম হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং মনে একটা মনোকষ্ট আসারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান সুখের দিক কিন্তু ভালো রয়েছে। দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে শুভ বলা যায়। এছাড়াও বিদ্যাস্থান কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না। যারা বিদ্যার্থীরা আছে তাদের মনোসংযোগের কিন্তু অভাব দেখা যাবে। এতটুকুটাই বলবো এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং পিঙ্ক কালার। এরপর আসছি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। দেখুন, এই সপ্তাহে আপনাদের মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে, তবে আলটিমেট সাকসেস কিন্তু আপনাদের কিন্তু রয়েছে।
এবং সেই সাকসেস কিন্তু প্রচেষ্টার উপরে কিন্তু নির্ভর করবে। অর্থাৎ যে কোনো কাজে গেলেন, বাধা পেলেন আর ভাবলেন যে দূর আর যাবই না, সেক্ষেত্রে কিন্তু সাকসেস কিন্তু আসবে না, সেই কাজটার পিছনে আপনাকে লেগে থাকতে হবে। তবে আর্থিক দিক শুভ রয়েছে, সন্তানের দিকও শুভ রয়েছে, কিন্তু পড়াশোনার দিক কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না, মনোসংযোগের কিন্তু অভাব দেখতে পাওয়া যাবে। এই সপ্তাহে প্রেমের দিক শুভ রয়েছে, দাম্পত্য সুখের দিক কিন্তু মধ্যম যেতে চলেছে। এছাড়াও এই সপ্তাহে আপনাদের কোনো ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, রাস্তাঘাটে যখন বেরোবেন তখন অবশ্যই একটু সাবধানে বেরোন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই মঙ্গল। গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে। এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হলুদ। এরপর আসি কর্কট রাশি। এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এবং যারা চাকরি করছেন এবং ব্যবসা করছেন উভয় ক্ষেত্রে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে, পুরনো অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। তবে কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি এই সপ্তাহে আপনাদেরকে হতে পারে, দাম্পত্য জীবনে কিন্তু কিছু পরিমাণ কলহ আসার সম্ভাবনা রয়েছে, পুরনো কোনো বিবাদ মিটার সম্ভাবনা রয়েছে। তবে পারিবারিক সুখ কিন্তু সেরকম মাত্রায় পাবেন না। সন্তানের দিক শুভ রয়েছে, যারা এডুকেশন করছেন তাদের দিকও কিন্তু শুভ যেতে চলেছে। তবে এই সপ্তাহে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তাই যারা বাইক চালান বা গাড়ি চালান তারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করুন। এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং রেড, অর্থাৎ লাল রং। এরপর আসি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। দেখুন, এই সপ্তাহে যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে প্রেশার বৃদ্ধি পাবে। এছাড়াও বসের সাথে সম্পর্কের কিন্তু একটু অবনতি দেখা যাচ্ছে। এছাড়াও চাকরি ক্ষেত্রে কলিগের সাথেও সম্পর্কের অবনতি দেখা যাচ্ছে, এবং কাজের জায়গায় কিছু পরিমাণ গোপন শত্রুতার মুখোমুখি আপনারা হতে পারেন। তবে আর্থিক স্টেবিলিটির জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, দাম্পত্য সুখ কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে রয়েছে। তবে মানসিক চাপ কিন্তু আপনাদের এই মাসে থাকতে চলেছে, সন্তান সুখের দিকও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এবং পারিবারিক সাপোর্ট কিন্তু সেরকম মাত্রায় এই সপ্তাহে পাবেন না। এই সপ্তাহে ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ রয়েছে, তাই রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন তখন অবশ্যই একটু সাবধানে চলাফেরা করুন। এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হলুদ। এরপর আসি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। দেখুন, এই সপ্তাহে আপনারা কিন্তু চাকরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র এই দুই ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা, চাকরিকে স্টেবিল রাখার ক্ষেত্রে কিছু পরিমাণ বাধা, এবং বসের সাথে সম্পর্কের অবনতি দেখা যাবে। এছাড়াও চাকরি ক্ষেত্রে আপনার গোপন শত্রুতা আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বিজনেস করছেন তাদের কিন্তু টাকা ইনভেস্টের ক্ষেত্রে অবশ্যই একটু বুঝে সুঝে ইনভেস্ট করতে হবে, নচেৎ কিন্তু টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সপ্তাহে দাম্পত্য জীবন কিন্তু ভালো যেতে চলেছে, প্রেম জীবনও কিন্তু ভালো যেতে চলেছে, সন্তান সুখের দিকও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদেরকে এই সপ্তাহে একটু ভোগাতে পারে, তবে আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়। এই সপ্তাহে মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে। এই সপ্তাহে যে কোনো কাজ আপনারা যদি লেগে থাকেন তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু সাকসেস পাবেন। আপনাদের জন্য এই সপ্তাহে সবুজ রং শুভ। এরপর আসি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। দেখুন, এই সপ্তাহে আপনাদের ভাগ্যের সাপোর্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং যার দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু অনায়াসে করতে পারবেন, এবং চাকরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র দুই ক্ষেত্রেই কিন্তু শুভ দেখা যাচ্ছে, পুরনো কোনো অর্থ ব্যবসা থেকে উঠে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সপ্তাহে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের চাকরি ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনারা দূর কোনো জায়গায় ফোনে যেতে পারেন। এছাড়াও এই সপ্তাহে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে, এবং এই সপ্তাহে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে পারেন, তবে কিছু পরিমাণ আপনাদের লোন হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু
সুখময় হতে চলেছে। প্রেম জীবনও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। তবে এই সপ্তাহে কাউকে অর্থ ধার দেবেন না এবং অর্থধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। গুরুজনদের শরীরস্বাস্থ্য কিন্তু এই সপ্তাহে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং আপনাদের নিজস্ব শরীরস্বাস্থ্য কিন্তু শুভ যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং সাদা। এরপরে আসি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। দেখুন, এই সপ্তাহে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে। তবে এই সপ্তাহে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু কলহ দেখা যাবে এবং প্রেমের দিক কিন্তু শুভ যেতে চলেছে। এছাড়াও সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে, কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধি হতে চলেছে। এই সপ্তাহে যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে চাপ বৃদ্ধি হতে চলেছে, কিন্তু যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সপ্তাহে আপনারা কারো দ্বারা উপকৃত হতে পারেন বা কেউ আপনাকে সাপোর্ট করতে পারে, কোনো অজানা ব্যক্তি আপনাকে সাপোর্ট করতে পারে বা আর্থিক সাহায্য করতে পারে, যেখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট মাত্রায় লাভবান হতে পারেন। এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং বেগুনি। এরপর আসি ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে? দেখুন, এই সপ্তাহে আপনাদের মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে, তবে আর্থিক দিক মোটের উপর দিয়ে শুভই বলা যায়। পারিবারিক সাপোর্ট কিন্তু সেই মাত্রায় পাবেন না, অযাচিতভাবে কোনো ঝুটঝামেলায় আপনারা ফেঁসে যেতে পারেন এবং সেখান থেকে কিন্তু গভর্নমেন্ট পানিশমেন্ট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তবে এই সপ্তাহে আপনাদের যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে কিন্তু প্রেশার বৃদ্ধি পাবে, অর্থাৎ তিনজনের কাজ একজনকে করতে হতে পারে এবং বসের সাথে কিছু পরিমাণ মতান্তর দেখা যাবে। কিন্তু যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে, কেনা বেচা কিন্তু বৃদ্ধি পাবে। এই সপ্তাহে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না। প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে। এই সপ্তাহে সন্তান সুখের দিক কিন্তু শুভ রয়েছে। তবে এই সপ্তাহে আপনারা গুরুজনদের শরীরস্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চাপে থাকবেন, গুরুজনদের শরীরস্বাস্থ্য কিন্তু আপনাদেরকে এই সপ্তাহে ভুগতে হতে পারে। এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং রেডিশ কালার। এরপর আসি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। দেখুন, এই সপ্তাহে আপনাদের পরাক্রম কিন্তু বৃদ্ধি পাবে এবং কাজের উদ্যমতাও কিন্তু বৃদ্ধি পাবে। তবে এই সপ্তাহে কাউকে কটু কথা বলার ফলে আপনার সাথে শত্রুতা তৈরি হতে পারে। এই সপ্তাহে চাকুরি ক্ষেত্র কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ চাকুরি পাওয়ার ক্ষেত্রে বলুন বা চাকুরি যারা করছেন তাদের ক্ষেত্রে বলুন, কিন্তু যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ যাচ্ছে না। তাই এই সপ্তাহে আপনারা টাকা পয়সা ব্যবসায় বুঝে সুঝে ইনভেস্ট করুন। এই সপ্তাহে দাম্পত্য জীবন কিন্তু সুখময় হতে চলেছে, ফ্যামিলির সাপোর্ট কিন্তু পেতে চলেছেন, সন্তান স্থান কিন্তু ভালো যেতে চলেছে, আর্থিক স্থিতির জায়গাটা ভালো যেতে চলেছে। কিন্তু এই সপ্তাহে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এবং এই সপ্তাহে আপনারা কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি হতে পারেন, তবে শত্রু কিন্তু সেরকম মাত্রায় আপনাদের ক্ষতি করতে পারবে না। এই সপ্তাহে আপনাদের দূর ভ্রমণে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং নীল। এরপর আসি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। দেখুন, এই সপ্তাহে আপনাদের পারিবারিক দিক কিন্তু খুব একটা শুভ যাচ্ছে না, পারিবারিক সাপোর্ট কিন্তু সেই মাত্রায় পাবেন না। এই সপ্তাহে আপনার মাথা গরম হুট করে হয়ে যেতে পারে এবং সেখান থেকে কটু কথা বলার ফলে কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি আপনারা হতে পারেন। এই সপ্তাহে চাকুরি ক্ষেত্র কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়, ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সপ্তাহে সন্তান সুখের দিক কিন্তু রয়েছে, প্রেম জীবন কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে, তবে দাম্পত্য জীবনে কিন্তু কিছু পরিমাণ কলহ দেখা যাবে। এই সপ্তাহে গুরুজনদের শরীরস্বাস্থ্য ভালো যেতে চলেছে এবং আপনাদের নিজস্ব শরীরস্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে, কিন্তু মানসিক প্রেশার কিন্তু এই সপ্তাহে আপনাদের বৃদ্ধি পাবে এবং কেউ আপনাকে কিছু এমন কথা বলল যেখান থেকে কিন্তু আপনারা কিছু পরিমাণ ডিপ্রেসে চলে যেতে পারেন। এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং আকাশি কালার। এরপর আসি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। দেখুন, এই সপ্তাহে আপনাদের মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে,
এই সপ্তাহে পারিবারিক সুখের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় দেখা যাচ্ছে না। পরিবার থেকে ছোটোখাটো গণ্ডগোল হট্টগোল এইসব লাগার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সপ্তাহে আপনারা কারো সাহায্য কিন্তু সেরকম মাত্রায় পাবেন না। তবে এই সপ্তাহে আপনারা দাম্পত্য জীবনে সুখ পেতে চলেছেন, প্রেম জীবন শুভ হতে চলেছে। তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু পরিমাণ ভুগতে হতে পারে। আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে। আর্থিক স্থিতির জায়গাটা মধ্যম বলা যায়। যারা চাকরি করছেন এবং ব্যবসা করছেন তাদের বুঝে সুঝে টাকা ইনভেস্ট করাটা করতে বলবো। এই সপ্তাহে কিছু পরিমাণ লোন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শত্রুতার মুখোমুখি হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনারা কোথাও ট্যুরে যেতে পারেন। আপনাদের জন্য এই সপ্তাহে শুভ রং হলুদ। তো এই ছিল সাপ্তাহিক রাশিফলের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।